পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের উন্নয়ন কল্পে মাস্টার প্ল্যানের দাবি করলেন প্রাক্তন মহানাগরিক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। মঙ্গলবার আসানসোলের নিজ বাসভবনে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন জিতেন্দ্র তিওয়ারি। এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপিতা ভৃগু ঠাকুর, পুরমাতা আশা শর্মা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এদিন জিতেন্দ্র তিওয়ারি জানান, আসানসোল শহর বলতে আমরা বলছি যে আসানসোল, পুলটি, বার্নপুর, জামুড়িয়া, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, বারাবণী, এই সবটাকে নিয়ে আসানসোল শহর যেটা বলছি। এই শহর কিন্তু আমাদের আনপ্ল্যান্ড শহর। অন্যান্য শহর যেমন প্ল্যানিং করে তৈরি হয়েছে সে শহরগুলোর সমস্যা কম, কিন্তু যেখানে আনপ্ল্যান্ড সিটি থাকে তার সমস্যা অনেক রকম অনেক বেশি থাকে। স্বাভাবিকভাবে আমাদের আসানসোলেও একটা আনপ্ল্যান্ড সিটি যেহেতু অনেক সমস্যা আছে, কিন্তু ইন টার্মস অফ এরিয়া আসানসোল হলো আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন যে এরিয়া সেটা ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়েও ইন টার্মস অফ এরিয়া আমরা বড়। তার সঙ্গে জেলা পরিষদের যে অংশ আছে, অন্যান্য অংশকে যদি আপনি সংযুক্ত করেন, তার খুব বড় শহর। রেভিনিউ জেনারেশনের ক্ষেত্রে ওই শহরের একটা সুনাম আছে ওয়েস্ট বেঙ্গলে, মানে যে কয়েকটা শহর হাইয়েস্ট রেভিনিউ জেনারেট করে আসানসোল তার মধ্যে অন্যতম। স্বাভাবিকভাবে এই রেভিনিউ তো আসানসোলের মানুষরাই দেয়। আসানসোলের মানুষ দেয়, কুলটির মানুষ দেয়, জামুড়িয়ার মানুষ দেয়, পাণ্ডবেশ্বরের মানুষ দেয়, রানীগঞ্জের মানুষ দেয়, বারাবণের মানুষ দেয়, বার্নপুরের মানুষ দেয়। তো যারা এই রেভিনিউ দিচ্ছে, এই রেভিনিউ দেওয়ার পরিবর্তে তারা তো পরিষেবাটাও চাইবে, কিন্তু যেহেতু এই শহর আনপ্ল্যান্ড সিটি, সে পরিষেবা আমরা কিন্তু দিতে পারছি না। আমি কাউ তার একটা মাস্টার প্ল্যান তৈরি করে সরকারের কাছে অ্যাপ্রুভালের জন্য পাঠান। আসানসোলকে যদি বাঁচতে হয় তাহলে আগামী দিনে আসানসোলের জন্য একটা মাস্টার প্ল্যানের প্রয়োজন আছে। ডিএম সাহেবের কাছে কোনো উত্তর না পাওয়ার পর এখান থেকে যারা যারা জনপ্রতিনিধি হয়েছেন, সে তিনি যে দলই হোক না কেন, সাংসদ থেকে নিয়ে মন্ত্রী থেকে নিয়ে বিধায়ক অবধি যারা আছেন, সবাইকে আমরা 19 তারিখ পরবর্তী ক্ষেত্রে 16 তারিখ তাদেরকে আবার আমরা চিঠি দিয়ে রিকোয়েস্ট করেছি যে প্লিজ আপনারা জনপ্রতিনিধি, আসানসোলের মানুষ আপনাদেরকে নির্বাচিত করেছে, এই শহরের প্রতি আপনারা অলরেডি করছেন কিন্তু আরও কিছু দায়িত্ব আছে, এবং এই আসানসোল শহর বাঁচলেই আমরা সবাই বাঁচব। এই শহরটা যদি না থাকে তাহলে কাকে নিয়ে রাজনীতি? সব রাজনীতি তো এই অঞ্চলের মানুষকে নিয়ে। এই অঞ্চলের মানুষের জীবন যদি বিপন্ন হয় তাহলে কাকে নিয়ে রাজনীতি করবো? রাজনীতি করার আরও অনেক সময় আসবে, কিন্তু আমরা সবাই মিলে রিকোয়েস্ট করছি আমাদের এই জনপ্রতিনিধিদেরকে যারা জিতেছেন ভোটে, যে প্লিজ আপনারা এটা নিয়ে অগ্রণী ভূমিকা পালন করুন, সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে একটা মাস্টার প্ল্যান, কম্প্রিহেন্সিভ মাস্টার প্ল্যান, যেখানে আসানসোলে সব কিছু থাকবে, সব চিন্তাভাবনা থাকবে, সেটা তৈরি করুন এবং রাজ্য সরকারকে দিয়ে সেটা অ্যাপ্রুভ করান। সেখানে যদি কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা থাকে, অনেকে হয়তো বলবেন যে কেন্দ্রীয় সরকার করছে না, কেন্দ্রীয় সরকারের যদি কোনো ভূমিকা থাকে, আমরাও যদি আপনারা মনে করেন যে আমাদেরও হেল্পের দরকার আছে, আপনারা যদি আমাদেরকে কাজে লাগাতে চান, আমরাও সেখানে হেল্প করবো। কেন্দ্রীয় সরকারকে দিয়ে যদি কোনো সহযোগিতা লাগলে আমরা কেন্দ্রীয় সরকারকেও রিকোয়েস্ট করবো যাতে এই আসানসোলের স্বার্থে ওই মাস্টার প্ল্যানকে সহযোগিতা করতে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।